হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন কথা বলবো চরকি একটা নতুন ওয়েব সিরিজ পেট কাটা শয়ের এপিসোড 3 লোকে বলে, যেটার আজকে রিলিজ হয়ে গেছে। তো এই 3 নম্বর এপিসোডটা কেমন হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। তো লোকে বলে এই এপিসোডটার মধ্যে অনেক রকম কিন্তু সুপারস্টিশিয়াস এখানে উল্লেখ করা হয়েছে। তো প্রত্যেকটা সুপারস্টিশিয়াস দিয়ে কিন্তু একটা গল্পকে গাঁথা হয়েছে। তো তোমাদের একটু করে যদি গল্পটার ব্যাপারে বলে দিই, এখানে 2 ট্রাভেলার আছে যারা মানে ক্ষেত পার করে, নদী পার করে তারা একটা গ্রামে আসবে, এবং সেই গ্রামে এসে যখন একটা বয়স্ক লোক এবং একটা বয়স্ক মহিলার সাথে যখন তারা কথাবার্তা শুরু করবে, সেখান থেকে তারা জানতে পারবে যে এই গ্রামটা থেকে কিন্তু অনেক রকম সুপারস্টিশিয়াস তৈরি হয়েছে। এই গ্রামে অনেক রকম মানে খবর আছে বা অনেক রকম ভূতুরে গল্প কিন্তু এই গ্রামটার মধ্যে আছে। তো এবার আস্তে আস্তে যখন এপিসোডটা আরও গড়াবে আমরা দেখতে পাই এখানে কিছু মানে চেনা পরিচিত যেরকম সুপারস্টিশিয়াস থাকে, যেরকম একবার নিতে নেই দুবার নিতে হয়, বা ধরো এই যে আমরা যে ছোটোবেলায় জানতাম যে কোনো ফলের যদি বীজ খেয়ে নিই তাহলে পেটে সেটা গাছ হয়ে যায়, বা এই যে বলে রাতে খোলা চুল নিয়ে বেরোতে নেই তাহলে ভূত চেপে ধরে বা পেতনি চেপে ধরে। তো এই সুপারস্টিশিয়াসগুলো নিয়ে কিন্তু এই গল্পটা এখানে শুরু হবে। এবং এখানে আমরা দেখতে পাই যে একটা বয়স্ক মহিলা থাকবে, সে কিন্তু এই যে গ্রামের এত এত যে মানে গল্পগুলো আছে সেগুলো কিন্তু তাদেরকে শোনাবে। তো এই গল্পটার মধ্যে আলটিমেটলি এন্ডে কী হয়, কীরকম ভূতরে পরিবেশ তৈরি হয়, বা এর এখানে কীরকম গল্পটা দেখানো হয়েছে সেটা জানতে গেলে কিন্তু তোমাদের এই এপিসোডটা অবশ্যই দেখতে হবে। তো এখানে বলে দিই, এই এপিসোডটার মধ্যে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ইউনিক লেগেছে ওয়ে অফ রিপ্রেজেন্টেশন, সেটা হচ্ছে এখানে কিন্তু পুতুল খেলা দেখাবে। তো হ্যাঁ, প্রত্যেকটা সুপারস্টিশিয়াসের যে গল্পগুলো এই এপিসোডটার মধ্যে উল্লেখ করা হয়েছে প্রত্যেকটা গল্প কিন্তু এখানে পুতুল খেলার দ্বারা আমাদেরকে দেখানো হবে। তো এই প্রেজেন্টেশনটা কিন্তু আমার দারুণ লেগেছে, মানে পুতুল খেলা দিয়ে আমাদের গল্পগুলো দেখাচ্ছে, তারপরেও কিন্তু এপিসোডটার মধ্যে বেশ একটা গা ছমছমে একটা ভুতুরে ভাব কিন্তু তৈরি করে রেখেছিলো, যেটা আমি স্পেশালি আরও অনুভব করছিলাম কারণ আমি হেডফোন লাগিয়ে শুনছিলাম, তো আমি আরও ব্যাপারটা ফিল করতে পারছিলাম। তো সেখান দিয়ে বলতে গেলে কিন্তু সাউন্ডের যে ডিজাইনটা সেটা কিন্তু সিরিজটার মধ্যে বেশ বেশ ভালো কাজ করেছে। এবং আমি এই যে বললাম কিছু কিছু যে সুপারস্টিশিয়াস আছে যেগুলো আমি উল্লেখ করলাম, তো এই সুপারস্টিশিয়াসগুলো দিয়ে কিন্তু এখানে একটা মেন লিঙ্ক আছে। এখানে এই কয়েকটা সুপারস্টিশিয়াস যে গল্পগুলো মেন প্লটটার সাথে কীভাবে কানেক্ট হচ্ছে সেটা জানতে গেলে তোমাদের এই এপিসোডটা অবশ্যই দেখতে হবে। এবং শেষে যেভাবে লিঙ্কটা করেছে সেটা কিন্তু আমার জাস্ট চরম লেগেছে, এবং এখানে সবার অভিনয়গুলো কিন্তু দারুণ ছিল। বাট আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে পুতুল খেলাটা দিয়ে, মানে আমি এক্সপেক্টই করিনি এরকম একটা সিরিজে একটা এপিসোড এরকম পুতুল খেলা দিয়ে যে গল্পটাকে এইভাবে উল্লেখ করা হবে, এবং সেটা বেশ ইন্টারেস্টিংভাবে কিন্তু দেখিয়েছে। তোমাদের কিন্তু একটুও বোর লাগবে না, কারণ এই এপিসোডটা রানটাই মোটামুটি 25 মিনিটের মতন, কিন্তু তা সত্ত্বেও এত ইন্টারেস্টিংভাবে এখানে দেখিয়েছে পুরো গল্পগুলো, আমরা যে ভৌতিক জিনিসপত্রগুলো যে মানি সেগুলো দিয়ে যেভাবে গল্পগুলোকে তুলে ধরেছে সেটা কিন্তু আমার বেশ ভালো লাগছিল। এবং এই পুরো গল্পটা কিন্তু বিকেল বা রাতের দিকে বেশি ফুটিয়ে তুলেছে, তো এখানে লাইটিংয়ের কাজটা কিন্তু বেশ ভালো ছিল। তো এখানে একটা বাচ্চা ছেলে আছে যার কিন্তু গল্পটা মেন আছে, সেই বাচ্চা ছেলেটার অভিনয়টা কিন্তু আমার জাস্ট দারুণ লেগেছে। তো এক কথা যদি বলতে হয়, এই যে পেট কাটা শয়ের যে 1 এপিসোড বেরিয়েছিল তার থেকে কিন্তু এই এপিসোডটা সম্পূর্ণ আলাদা, এবং তোমরা কিন্তু এই এপিসোডটার সাথে আরও বেশি ভালো কানেক্ট করতে পারবে। কারণ এই যে এখানে যে গল্পগুলো দেখিয়েছে সেগুলো কিন্তু আমরা ছোটোবেলা থেকে মানে শুনে আসছি, এবং ছোটোবেলা থেকে কিন্তু আমরা জানি, আমরা মানি, মানে আমাদের মনের মধ্যে কিন্তু এই জিনিসটা একটা কাজ করে। তো তোমরা ভালোভাবে কিন্তু গল্পগুলো আরও বুঝতে পারবে। তো আমার এই এপিসোডটা কিন্তু সত্যি দারুণ লেগেছে, কারণ এটা ওয়ে অফ এক্সিকিউশন, ওয়ে অফ প্রেজেন্টেশনটাই কিন্তু সবচেয়ে বেশি ইউনিক ছিল। তো তোমরা যদি এই এপিসোডটা চরকিতে দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তা দেখা হবে পরের ভিডিওতে। Bye.